সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নের পর দল ও সমর্থকদের ভূয়সী প্রশংসা করলেন এআইএফএফ সেক্রেটারি সাজি প্রভাকরণ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর সাজি প্রভাকরণ ভারতীয় দলকে হিরো কন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য প্রশংসা করেছেন। ভারতীয় ফুটবল দল দুটি টুর্নামেন্টে দুটি সফল মাস পূর্ণ করেছে, 11 ম্যাচে এখনও পর্যন্ত তারা অপরাজিত রয়েছে। ডক্টর প্রভাকরণ দ্য এআইএফএফকে বলেছেন, দল মাঠে ভালো পারফর্ম করেছে, আমরা তাদের যে ধরনের ফুটবল খেলতে দেখেছি তা থেকে স্পষ্ট আমাদের আত্মবিশ্বাস, প্রতিরোধ এবং দলের মনোভাব বেশ আশ্চর্যজনক ছিল। আমি জানি না শেষ কবে আমরা এই ধরনের পারফরমেন্স করেছিলাম। সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। ডক্টর প্রভাকরণ সাফ চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরুতে ভক্তদের সমর্থনের জন্য প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের সময় বেঙ্গালুরুতে ভারতীয় দলকে সমর্থন করার জন্য প্রচুর সংখ্যায় আসায় আমি সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। এটা দলের কাছে অন্যতম একটা ভরসা। খেলোয়াড়রা অনুভব করবে যে তারা কখনোই একা ছিল না এবং তারা সমর্থকদের সমর্থন সবসময় ছিল। ভক্তরা আমাদের কাছ থেকে আরও বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।